আল্লাহ কইল রে তোমরা সাবধান রে, এই তোমরা সাবধান রে, খবরদার আমার ওলিয়ে হলে বেয়াদবি করবে, আমার এরার কোনো চিন্তাও নাই, কোনো ডর নাই, এরার জিম্মা আমি নিছি কি। আজকাল ভীর কইছে কিতাব বুঝা, যেটাই কিতা করে তাবিজাতি করে দোয়াতি মোল্লা কি করে মাতুন না, জিন্নাত সাধন করিয়া আর উল্টা বাটিল করে তারে মানুষ এখন ভীর। ভীর শব্দ তারে কলুষিত করছি না না আমরা মাতুন না, এরা পীর না, এরা শয়তানের পীর, এরা কার পীর, শয়তানের পীর, আমরা পীর যারা, এরা জিন্নাত সাধন করা লাগে না, বরং হযরত মুহাদ্দিস সাহেব আল্লাহ তাআলা হায়াত বরকত দিক হোক আমিন, তাই না? আবার সুবহানাল্লাহ মাদ্রাসা রমজান শরীফে এতেকাফ করা, এতেকাফ অবস্থায় এক ব্যক্তিরে লইয়া হয়েছে জিন্নাতের দর্শে, দীর্ঘদিন তো ছাড়েন না মহাদিস সাহেবে ভু দিছ নিজ মত এতেকাপ, মানে চব্বিশটা ঘন্টা আল্লাহর ধ্যান খেয়াল জমাইল যেমনে ভু দিছ, এই বেটার লোকে যে জিন্নাত লাগছে দিকে জাগাত মারি গেছে। বাবা আমরা কোনো বন্ড বিনোর মুরিদ নাই, আমরা কোনো বন্ড উস্তাদের সাগরিত নাই, আমরা যারা জুতা বইছি এরারে আল্লাহ জমানার শ্রেষ্ঠ আলিম শ্রেষ্ঠ অলি মানাইছে তাহলে আলহামদুলিল্লাহ। আজকে আজকে ফুলতলির সাব কুমলার বাবা সাবর মাদ্রাসার বয়স 100 বছর হয়েছে, কোন ফ্যামিলির সন্তান হরতে মুফতি আব্দুল মজিদ মুজাদ্দিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি জৈন হরতে আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ তাআলা আলাইহির খলিফা আসলাম, ফুলতলিদার নাম মানছে তার না সব কিবলা করি আর কিছু খোয়া লাগে না, সব কিবলা এমন মহাদিস বানাইছেন যে মহাদিস নাম খোয়া লাগে না, মহাদিস বললে মানুষ বুঝুন এই নু মহাদিস আলহামদুলিল্লাহ সাবর মুখে খেয়াল করছেন লগে লগে সাবে কইছেন বিচার আমি করে দিব ছাড়িয়া যাও, ফুর মধ্যে তো পাওয়ার আর হেনর অর্ডারের মধ্যে তো সাব টুলায় কোনো বাড়ির জিন্নাতে দখল করে লেগেছে একবার আঠেল লেগেছে মাতুন না, আমার সাঙ্গা মাদ্রাসা খালি ফুটিল তো লেগে জিন্নাত লাগে আসা কিতা করতাম সাব ও নো বড় আমিটা ওড়িশালে সব যাইতাম সাবরে একবার তুলে লাগলো, আমরা আল্লাহ মার করলাম সাব আমরা ফুটি কুন্তরে সাতাইয়া রাখুন না সাব একবার আঠিলা দোয়া করলাম আর এখন ইতার কোনো বাতাসও নাই আলহামদুলিল্লাহ কই জানি না, তারা মানুষের জুলাবি খাওয়া জিন্নাত সাধন করিয়া আর আমরা মানুষের নাই বাবা রে কত বড় জুলাবি খাওয়াই লিছে বা জাগাত বুইয়া আঙ্গুর খাওয়াই লিছে সজদা করিলা নাউজুবিল্লাহ জিন্নাত সাধন করিয়া তাবিজাতি করে লগে লগে কিতা করে দণ্ড কই দে দেখছেন নি জিন্নাত সাধক মূল্যের অবস্থা, আমি এক জিন্নাত সাধকের অবস্থা দেখছি জিন্নাত হলে তাবিজ দে তাবিজ দা আতর হইয়া লগে লগে সজদা দে নাউজুবিল্লাহ কই জানি না, এই সমস্ত মানুষের খাসাত গেলে আমরা পথপ্রষ্ট বিভ্রান্ত পথহারা গুমরা হইয়া মরা লাগবো না লাগতো না, আর আমরা মুর্শিদে বরহক হযরত সাহেব কুলা ফুলতলি রহমতুল্লাহ লগ ধরছি তাই না আমার কাছে তৈয়া গেছেন হযরত বড় সাহেব কুলারে আমরা তানে পাইছি, আমরা সবে দোয়া করি আল্লাহ তান হায়াত তৈবা তৈলা দান কথা আল্লাহুম্মা আমিন, আল্লাহর ওলি যারা তার কোনো চিন্তা নাই কোনো ডর নাই, মরণের পরে কি হবে আমার ছেলে সন্তান ডাকিয়ে দেয়ার মেয়ে সন্তান ডাকিয়ে দেয়ার আমার বিধবা ডাকিয়ে দেয়ার এরার কি অবস্থা হইব এরার পরে কোনো এরার ব্যাপারে কোনো চিন্তা নাই, কবর গেলে আজাব হইব নি এই ব্যাপারে কোনো ডর নাই, তবে ওলি খারা ওলি খারা আল্লাহর বন্ধু খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু যারা সাচ্চা ঈমানদার ও কানু ইয়াত্তাকুন যারা প্রকৃত পরহেজগার এরাই একমাত্র ওলি
যারার মধ্যে ইমানদারি নাই, যারার মধ্যে পরহেজগারি নাই, যা পায় তা খায়, মাঠিন না? একটা জানোয়ারেও খাইতে হইলে তার খানি কি তা বাসিয়া খায় নি না? আমরা দেশে বহুত জাত গাছ আছে, আসেন না নাই? এর মাঝে কিছু কিছু গাছ আছে গরুয়ে খায়নি, খায় না? গাছ সাটিয়া নিয়ে দিয়ে দিলে গুড়ায় খায়নি, খাটা গাছ গুড়ায় খায়নি, গুড়া উবাইয়া ঘুমায় না, উঠিয়া ঘুমায়, উবাইয়া ঘুমায়, যার দিন একটা লাইন আছে, গুড়ায় খাটা গাছ খায় না, আর গরুয়ে কোনোদিন কুকুড়া খায় না, তাহলে কিটা হারাম? তার শরীয়তে এগুলা হারাম, কিন্তু মুসলমান হইয়া ইমানদারির দাবি করিয়া দাড়ি টুনি পাঞ্জাবি সবটা ঠিক আছে, কিন্তু টেবিলের তলে দিয়ে কিছু না দিলে ফাইল ফাইলে লড়ে, ফাইল খালি বুকরি লাগান মরে দিয়ে যায়, 8 টাকা দিলে তোলার ফাইল উপরে উঠে একদিনের ভিতরে ফাইল উঠে হইয়া তল তনে ঘর পর্যন্ত গড়িয়ায়, নাউজুবিল্লাহ কইতানি না? আজকের সমাজের অশিক্ষিত মানুষরা দুর্নীতি করে নাকি উচ্চ পদস্থ শিক্ষিতরা দুর্নীতি করে? শিক্ষিতরা দুর্নীতি করে, অবশ্য সবরা দোষা যায় না, বেশিরভাগ শিক্ষিতরাই দুর্নীতিবাজ। এজন্য ইসলামী শিক্ষা অপরিহার্য, ইসলামী শিক্ষা। আজকে দুঃখ লাগে আমরার বই পুস্তকের উপরে লেখা থাকে ধর্ম ও নৈতিক শিক্ষা। কেন নৈতিক শিক্ষার প্রয়োজন? ইসলাম ধর্ম তথা এই ধর্মটার ভিতরেই তো নৈতিকতা, আর এর চেয়ে বড় নৈতিকতা পাওয়া যাবে কোথায়? এরপরেও নৈতিকতা আর একটা আছে, ইসলাম ধর্ম শিখো যার মধ্যে নৈতিকতায় ভরপুর, বড়রে সম্মান করো, ছোটরে মহব্বত করো, মাতুন না? দুইটা নির্দেশ মানো সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে, বেশ তোর বাগান, বড়র প্রতি শ্রদ্ধা, ছোটের প্রতি ভালোবাসা, এই দুইটার মধ্যে কোনটা আগে? বড় হলে ছোটরে মহব্বত করতাম, দুই নম্বর হইল ছোট হলে বড়রে শ্রদ্ধা করতাম। যে ছোটরা বড়রে কিতা করে না, যে বড়রা ছোটরে মহব্বত করে না, এই বড়রা ছোটদের শ্রদ্ধা পায় না। আল্লাহ নবী লাগে কইছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ولم يوقر كبيرنا فليس منا যেসমস্ত বড়গলা ছোটরে মায়া করেন না, আর ছোটগলা বড়রা শ্রদ্ধা করেন না, তাহলে বড় আর ছোটর মধ্যে দায়িত্ব কার বড়? মাতুকা প্রধান দায়িত্ব কার? দায়িত্ব কার? বড়র দায়িত্ব হইল পয়লা, বড়গলা ছোটরে পয়লা কিতা করতে হইব? মায়া করা লাগবে, আর মায়া মায়া হইয়া এরা শ্রদ্ধাশীল হইব, কন্যা আলহামদুলিল্লাহ। তো ইমানদার ঐতইব আর কি তৈব, মুত্তকি ঐতইব। ইমানদারের বৈশিষ্ট্য কোরআন শরীফ অনেক আছে, এর মাঝে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাহু ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। না, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون ইমানদার ভাষার ইমানদার যেন আল্লাহর নাম যখন উচ্চারণ করবা, আল্লাহর নাম উচ্চারণের কারণে তার দিলের মধ্যে আল্লাহর খাশিয়ত আইব, ভয় আইব, আর আল্লাহর মহব্বত আইব, ভয় আর মহব্বতের দিল খাবিয়ে উঠব। কোরআন পাক তিলাওয়াত করলে ইমানের নূর, ইমানের সামরা বাড়তে থাকব, ইমানের তজল্লি বাড়তে থাকব, আর বিপদে আপদে সদা সর্বদা আল্লাহর উপরে পুরা ভরসা থাকব, শান্তিতে নামাজ কায়েম করবা, আর আল্লাহর দেওয়া রিজিক তো আল্লাহর বান্দা বান্দি হলে দান করবা, দিল ইমানদারের আলামত। আমরা যারে ওলি মানছি তার মাঝে এটা আছে, খে আমরা মুর্শিদ, খে মাদুকা, খে মুর্শিদ। হযরত ফুলতলি চৌক কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহির কোরআন শরীফের খিদমত, তরিকতের খিদমত, ইলমে হাদিসের খিদমত, ইলমে তাফসীরের খিদমত, মাদ্রাসার খিদমত, মসজিদের খিদমত, খানকার খিদমত সারা বিশ্বব্যাপী আজ স্বীকৃত। মুসলিম হ্যান্ডস এখন লতিফি হ্যান্ডস হয়েছে, সুবহানাল্লাহ কই দেন না? 2000 উপরে এতে বকল তার বাড়িতে তিন খেদমতে কল করে, আর এর চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত কি হইতে পারে? সরকারি কোন অনুদান নাই, আল্লাহর মায়ার বন্দার ওসিলায় আল্লাহ পাকে কেন গাইবি অনুদান পাঠান? কত আওয়াজ, সুবহানাল্লাহ, পাঠানি না পাঠানি না? যে কারণে আমরার পীর মুর্শিদ তার মধ্যে মানুষের প্রতি যে দয়া, উমিম্মা রাযাকনা হুম ইউনফিকুন, 300 কেয়ার জায়গা দেন আল্লাহর বান্দাগুলোর খেদমতে লাগিয়ে দান করিয়া বইতে।
আপনারা রমজান শরীফ খাইছেন না? খাইছেন না? খাইছেন না? খাইছেন না? কত টাকা দিছেন? ভর্তি 300 টাকা। কত টাকা? কাগজপত্র 300 শেষ। খাইলা খা। হ্যাঁ, আমরা তো বহুত মানুষ আছেন কারিসা বইয়া আর গর্জনা বলই গেছে। এখন দারুল খেরাত মসজিদিয়া ফুলতলির ট্রাস্ট হইয়া অন্যান্য বোর্ডের তলে দিয়ে খোল্লা হারাইয়া আর কিতা কর রা আওয়ার দেখরা। এই যে খেয়ানতকার এখন গদ্দার এখন মুসার খান কেমন তো রইবেন জানা দুঃখবাদ খায় ফুলতলি যাব আর গায়ে আরো জমের গায়ে নিমক খারাম নিনে না। নিমক খারাম লোকে আল্লাহর ব্যবহার বড় কঠিন। নিমক খারাম খারা কাফির হল নিমক খারাম। আল্লাহ বলল লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিমক খারাম লোক হল লোকে আল্লাহর ব্যবহারটা বড় শক্ত। হুক নাউজ বিল্লাহ আল্লাযীনা আমানু আল্লাযীনা ইমানদার আর সাচ্চা ইমান হইল আল্লাহর নাম হল আল্লাহর মহব্বতে আল্লাহর দরে জানে কাফি কোরআন শরীফ পড়লে জানে চায় খালি পড়বার বিপদে আহতে ডরাই না কয় না ডরাইতে মানে আল্লাহ আসে নমাজ খান শান্তিতে পড়ল আর কি আর কিতা আল্লাহ যে মাল দিছেন মাল তো না কিতা করেন আল্লাহর রাস্তা খরচ করে 500টা গুণ আমরা সফটওয়্যারের মধ্যে আছে। আল্লাহ কোন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা উইলা ওরিজিনাল মুমিন হাক্কা নাই হাকিকত এরা সত্যিকার মুমিন। আল্লাহ কোন যারা সত্যিকার মুমিন হই দিব লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম তারা সচ্চা মুমিন হয়ে যাইব আমার কাছে তারার পজিশন বহুত বড় হয়ে যাব অনেক 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 বড় দরজার উৎপ আমি আল্লাহ পাকে তারা লাগি মুআয়্যন করিয়া রাখছি ওয়া মাগফিরাতুন এবং এরারে আমি আহলুল মাগফিরা বানাই দিই এরা মাফ পাইয়া দুনিয়া তনে বিদায় নেয় বাদিনা আল্লাহ বিল্লাহ খাসিয়া করেন মানুষের খুব ইজ্জত দেন আল্লাহ মাফ করে দিছেন আপনি গুনাহতনে মুক্ত হয়ে গেছেন বাড়ির যাওয়ার সময় যদি বিবি বাচ্চা লাগে চাল লইয়া না যান মাছ লইয়া না যান হীরা কিয়ে ভানিদার ধরবো নি আল্লাহ এখন ওয়ারিজ খুন করি আমি আর লাগি উত্তম রিজেকর ব্যবস্থা করিয়া রাখছি দুনিয়া খারাপ সুবহান আল্লাহ বিবিয়ে সম্মান দেয় যে আমার স্বামী বাজার বাসা জিনিস নিয়ে আমারে খাওয়াই না আলহামদুলিল্লাহ বাজার বাসা সারিয়া নিয়ে দিন আমার বাবারে আমি যা কই আমারে সব দিন গড়ে বাড়ে সম্মান আছে না নাই মাথুকা গড়ে বাড়ে সম্মান থাকলো নি আল্লাহর কাছেও আছে বন্দার কাছেও আছে। এই ধরনের উজ্জ্বল দৃষ্টান্ত বহনকারী অন্যতম যুগের শ্রেষ্ঠ আলী কুতুবুল আফতাব হযরত সাহেব তুল্লাহ ফুলতলী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আজকে যার রিসালে সবার মাহফিল আমরা সমবেত হইতে পারছি আপনারা খুশি না বেজা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ওয়া কানু ইত্তাকুন দিন কিতা করেন আল্লাহরে ডরাই কোরআন শরীফ আল্লাহ কতবার কইছেন আল্লাহরে ডরাই বলে হ্যাঁ আল্লাহরে ডরাই বলে কইছেন এখন মুত্তাকি মাঝে আলামত কিটা কান্দ যায় নামাজ থাকবো আত তসবি থাকবো উপরের পকেটে মে সোয়াক থাকবো পকেটে আতর থাকবো কথা নেই না। ইমাম আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে একজন মুত্তাকি মানুষের আলামত হইলো যে তার জবান সামলাইতে পারছে যে তার শোকরে সামলাইতে পারছে যে তার খানরে সামলাইতে পারছে যে তার আখরে সামলাইতে পারছে যে তার পেট সামলাইতে পারছে কয়টা পাঁচটা কয়টা জবান আল্লাযীনা হুম আনিল লাগু মুরিদুন শোক কুল্লিল মুমিনা কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারি হাত মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি বুঝিনা হালাল রিজেক কাই দিব ততক্ষণ পর্যন্ত বেটা হারাম গেজে থাকবো তত সময় পর্যন্ত গজবর ফিরিস্তা হলে লানত ব্যস্ত থাকবো যে পেটে তুনে বারে তো লানত বন্ধ চুরির মাল গুসর মাল সুদর টাকার মাল খাইতে তিক্তা লাগে মরিচ খাইতে টেঙ্গা লাগে না জালু লাগে জালু লাগে কিন্তু হারাম খাইলে হারাম রক্ত পয়দ হয় হারাম রক্ত তুনে হারাম নুৎফা পয়দ হয় হারাম নুৎফা তুনে হারাম আওলাদ পয়দ হয় এই আওলাদে মা বাবার সাথে দুরাচার বেবিচার অনাচার করে হোক না আউযু বিল্লাহ
তাইলে একজন অলি চিন্তা হইলে তার আলামত হইলে ইমানদারির মধ্যে, ইমানের মধ্যে তার আলামত হইলে ফাস্টা, তাকওয়ার মধ্যে তার আলামত হইল ফাস্টা। কথা বুঝছেন না? ইলা যদিও তেলা হুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। শত বছর নাই, 800 বছর আগে শাহজালাল মুজাদ্দিদ জামানী রহমতুল্লাহ আলাইহ, প্রায় 900 বছর আগে হযরত খাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ, প্রায় 900 বছর আগে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি দুনিয়াতে বিদায় নিয়েছেন। খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি প্রায় 900 বছর আগে বিদায় নিয়েছেন। খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, তো প্রায় 800 বছর আগর অলি। এরা নাম শাহজালাল মুজাদ্দিদ জামানী, শাহপুরান রহমতুল্লাহ আলাইহ, শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহ, এরা নাম দুনিয়াতে আছে না মিটে গেছে, বরং ধন্যবাদ সহ আছে। দুনিয়া তো ধন্যবাদ অব্যাহত থাকবে, কেয়ামতের দিন তারা ধন্যবাদ অব্যাহত থাকবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ কই যেটা কইলাম এটা তো না ডলতাম না, লা তাবদিল লি কালিমাতিল্লাহ, আমি আমার কথা তো না ডলি না, দেখান কইছি কইছি, জালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তো সবচাইতে বড় প্রাপ্তি, এটাই তো সবচাইতে বড় পাওয়া, এটাই তো সবচাইতে বড় সফলতা, এটাই তো সবচাইতে বড় সার্টিফিকেট। সুতরাং আর কি লাগে, তোমরা আমার অলি হল লাগে বালা ব্যবহার করিও, অলির খান্দাত যাইও অলি হইবাই, অলির খান্দাত গেলে অলি হইবাই, আতর ব্যবহারের খান্দাত গেলে বিনামূল্যে সুগ্রান লাগে, খামারর গড় গেলে বিনামূল্যে নাকাদি জুমা হামায় মিজাজ নষ্ট হয়, খাবড়ো মুরুঞ্জি বলে খাবার দলে অসুবিধা হয়, তোমরা আল্লাহ আল্লাহর কাছে যাইও। এরা রুহানি আতর ব্যাপারী তুরেখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরারে আমরার প্রিয় মুর্শিদ হযরত সাহেব তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিমক হালালি করার তৌফিক দেবকা, আর বড় সাহেব তুল্লাহ তান দামাত বরকাত মুল আলিয়ার খিদমত করার তান মাহফিল বার আমরারে সুযোগ দেখা হোক। আল্লাহুম্মা আমিন, সবে হোক আল্লাহুম্মা আমিন, আবার হোক আল্লাহুম্মা আমিন। আমরার বড় সাহেব তুল্লাহর কাছে কত সময় বইলে বোঝা যায় আমরাও দুনিয়াত নাই, আমরা আরো জগতে গেছি, কারণ আর সহবতু মুয়াসসারাতুন, সহবতে আসর করে। সূর্য কাছর হইলে গরম বাড়ি যায়, সূর্য দূরই হয়ে গেলে ঠান্ডা বাড়ি যায়, মাঠিন না? শীতের দিন সূর্য যায় দক্ষিণ মুখে আলিয়া, আর গরমের দিন সূর্য যায় মাথার যদি কাছাল হইলে লাগে কষ্ট হয় বেশি। মরা বাড়ি গেলে কান্দিবার মনে চায়, বিয়া বাড়ি গেলে তুই যদি আসিবার মনে চায়, আসর পড়ে মাতৃকে কিতা পড়ে আসর পড়ে। আমরা এই শুধুমাত্র এই মহফিল করিয়া শেষ নাই, আমরা সাবর শুকরিয়া আদায় করা লাগি প্রত্যেকটা নামাজের পরে ইবাদত বন্দেগির পরে, আমরা সাব করতে লাগি ইশালে সাবর, হ্যাঁ আমরা ইশালে সাব করতাম, বড় সাব করতে লাগি দোয়া করতাম, সাহেব রাজা করতে লাগি দোয়া করতাম, আমরা আকাবিরিন বুজুর্গানে দিন যারা আছেন এরা লাগি আমরা দোয়া করতাম। আমরা সাবে আমরা এই শিক্ষা দিয়েছেন ইজালিল্লাহুম্মা সাওয়াবা মা তালাওনাহু ওয়া নূরা মা করানাহু হাদিয়াতাল লিরুহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা ইলা আরওয়াহি আবাইহি ওয়া ইখওয়ানিহি সলাওয়াতুল্লাহি সালামু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন সুম্মা ইলা আরওয়াহি সাহাবাতি ওয়া তাবেঈন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কইয়া কইতে কইতে কইছেন কাফাতান আম্মাতান মাল্লাহু যায়রুন ওয়া মাল্লা যায়র লাহু সুম্মা ইলা আরওয়াহি আবাইহি ওয়া ইখওয়ানিহি আবাইনা ওয়া উম্মাহাতিনা দোয়া করছেন। হ্যাঁ ঈসা আলাইহিস সালাম যারা শিখাইছেন আমরা করতাম, আমরা ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে চলতাম। আর আখতারে বাই হল জুয়ান বাই হল সুন্দর কুট আর লাল টুট দেখিয়া হর ধরিও না বিভ্রান্ত হই ভাই, যার নিজের বাবার তুলে মাটি নাই হে তোমারে কিতা দিব মাতুন না? দুশ্মনের রসুল দুশ্মনে ওলি যারা, হ্যাঁ খাদিজাতুল কুবরার সামনে যারা বেয়াদবি করে, হুজুরের সামনে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদেরকে গাজা কুট যারা হয়, এরার লোকে আমরা কোনো সম্পর্ক, তবে কোন গাদাকুরের সাথেও আমরা সম্পর্ক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আয় আল্লাহ ই মাহফিল দা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ই মাহফিল তোমার মকবুল ওয়ালিদ ঈসা আলাইহিস সালামের মাহফিল, তোমার বান্দা হলে বাড়িঘর সারিয়া, আরামের বিছানা সারিয়া, চা নাস্তা সারিয়া, খানা পানি সারিয়া, তুই মাটির বইটা সারিয়া, আল্লাহ তোমার ওয়ালিদ ঈসা আলাইহিস সালামের মাহফিল আইছে, তোমার মকবুল ওয়ালিদ ওসিলা তোমার বান্দা হলে কবুল আর মঞ্জুর ফরমাও।
আয় আল্লাহ ই বয়া খান দেখালে কেয়ামতের দিন আমরা সব লাগে না যাতর ওসিলা বানাই দেব ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারহামার রাহমিন তোমার হাবিব রহমতুল্লাহ আলমিনের খেদমত ই মাহফিলের সাবর হাতে পৌঁছাই দাও তোমার হাবিবর রুহ মুবারক করে আমরা খুশ করিয়া দাও আয় আল্লাহ দুনিয়ার জমিন তোমার যত অলি হল আরাম ফরমাইছেন তাম অলি হল খেদমত ওই মাহফিলের সাবর হাতে পৌঁছাই দাও সুলতান সিলেট শাহজালাল মুজর আমনি রহমতুল্লাহ খেদমত হাদিয়ার সাহ পৌঁছাই দাও তোমার মকবুল অলি হলার তবজ্জ আমরা জারি করে দাও তোমার মকবুল অলি হলার ওসিলে আমরা তোমার মকবুল ওলায়ত নসিব ফরমাও আল্লাহ খাস করে আমার বাচ্চান চর জিন্দগির ঔষধ আমরা বেবুজ বাচ্চান করে তুমি বুঝ দাও আমরার বিমারি বাচ্চান করে তুমি শিবা দাও শর্মিন্দা বানাইও না আমরা শর্মিন্দা করাই না তার মা বাপেরও শর্মিন্দা করাই ইয়া আল্লাহ আমরা বড় সব খুঁজার হায়াত পরীক্ষা দেও আমরা ছোট সব বড় অসুস্থ আছে শিফা দিস আল্লাহ তোমার দরবারে সুখিয়া আদায় খরিয়ার আর ভিক্ষা সাইয়ার আল্লাহ তোমার বন্দার হায়াতের মধ্যে তুমি বরকত এনায়েত ফরমাও আয় আল্লাহ আমরা রে আওলাদ দিস আল্লাহ আমরা রে আওলাদ দিস নিন্দা করিও না ইয়া আল্লাহ আল্লাহ আওলাদ দিবে ইজ্জত বহির মত রেও না ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন বিধর্মী মানুষের তুমি আওলাদ দিও সব শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা রে আমরা মা বাবা লাগি উস্তাদ হল লাগি মুর্শিদ লাগি সরকার জারি হিসাবে কবুল ফরমাও আল্লাহ এই মফিল কোন মানুষের দিলে কোন হাজত আছে আপনার বালা জানা আছে মৌলা হাজাত নেক বানাইয়া পুরা করিয়া দেও আয় আল্লাহ আমরা বুজুর্গ হল রুড়ে আমরা খুশ করি আল্লাহ তোমার যত বন্ধা হল মেহনতি মুশক করছে এই মহফিল খান কাইম হয়েছে ইয়া আল্লাহ আল্লাহ এর মেহনত কবুল ফরমাও তোমার যত লায়ক আল্লাহ যে বাড়ি খাইলাম তোমার বন্ধা বিদেশ দিতা তার ছেলে বিদেশ দিতা আল্লাহ সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছাই দেও আরো যত জানেওয়ালা আনেওয়ালা আসেন সহি সালামতে জায়গা পৌঁছাই দেও হালাল রুজির দরওয়াজা খুলিয়া দেও আমরা ঋণগ্রস্ত হলো ঋণ আদায় করার তৌফিক দেও আল্লাহ আমরা রুজির রুটির মধ্যে খয়ের আর বরকত নাজিল ফরমাও আমরা রে দারে যেন রাষ্ট্র ইজ্জতের সাথে রাখো দুশ্মনের দুশ্মনী তুনে জালিমর জুলুম তুনে হাসিদের হাসত তুনে মাকিরের মকর তুনে আদির আদাওত তুনে বাগির বাগাওত তুনে আমরা হেফাজত ফরমাও আল্লাহ আমরা জান মাল সব তো তোমার হাওলা করলাম আমরা তোমার হাওলা হইলাম আল্লাহ আমার বাড়িঘরের হেফাজত তুমি ফরমাও আল্লাহ আমার মকানাতে তোমার জিকি দিয়ে আবাদ করে দেও আয় আল্লাহ আমরা বারবার তোমার হাবিবর বাড়ি তোমার বাড়ির মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আমার মা বাবা বড় আশা করি দুনিয়া তুইয়া গেছেন মরলে দোয়া করবো আল্লাহ আমরা আমার মা বাবা লাগে দোয়া করার তৌফিক দেব আপনার মা বাবার ইয়াদ রাখার তৌফিক আল্লাহ আমার মা বাবুর স্মৃতি জানে তুমি আমরার দেহন আল্লাহ কেমন পর্যন্ত লুকাইও না ইয়া আল্লাহ আমরার মা বাবুর স্মৃতিরে তুমি নাসিয়া মানসিয়া করাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার মা বাবু চলে আমরার ছোট্ট সময়ে মহব্বত করছিলাম আমরার মা বাবরে তুমি বলে মহব্বত আমরার বিমারি মা বাপ উস্তাদ বুজুর্গমরে শিবা এনায়ত করবো নকশে কদম আমরার সলাট করবো আল্লাহ আমরার তুনে তুনের মধ্যে বরকত এনায়ত ফরমাও আমরা এই গাড়ি গুলার অ্যাক্সিডেন্ট দিয়ে মৌত দিও না আল্লাহ আমরা মানুষের বোঝা বানাইয়া মৌত দিও না দুনিয়া যতদিন দেখো তোমার গোলামের সাবিত কদম রাখিও তোমার কলিমার রূপে সাবিত কদম রাখিও তোমার গোলামের রূপে সাবিত কদম রাখিও আল্লাহ মৌতের সময় তোমার হাবিবর দিদার আমরা যেন নসিব ফরমাইও আল্লাহ তোমার হাবিবকে দেখাই দেখাইয়া খাতেমা বিল খায়ের নসিব করিও সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জা আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন।